আসসালামু আলাইকুম, চলে আসছি আপনাদের ট্যাম ফ্যাম ফ্রম ট্যাম ফ্যাম। সো আজকে আমরা আসছি একটা হাউস ওয়ার্মিং পার্টিতে। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের একটা ফ্রেন্ড, সে রিসেন্টলি বাড়ি কিনেছে, তো তার হাউস ওয়ার্মিং পার্টিতে এসেছি। দেখেন আমরা কীভাবে হাউস ওয়ার্মিং পার্টিটা সেলিব্রেট করি, সাথেই থাকেন। সো এটা হচ্ছে বাড়ি আমার ফ্রেন্ডের। এখন আমি আপনাদেরকে ভাবির বাসাটা ট্যুর দিয়ে দেখাবো, তাহলে আমাদের সাথেই থাকুন আর দেখুন ভাবির বাসাটা কত সুন্দর। এটা একটা বেডরুম উইথ ওয়াকিং ক্লোজেট, আর এর পরেই আছে একটা ওয়াশরুম। আপনি যান সামনে, লিড দেন, আমি আপনারা ফলো করি। ভাবির ছোট মেয়ে ও ভাবে এখনো গোজগাজ করে পোড়াটা পারেনি, সে করতেছে আস্তে ধীরে। আর বাসাটা এক্সেলেন্ট, যতদূর দেখা গেল সব বাসাটা খুব সুন্দর। সরি মামনি, এটা আমাদের বড় মামনি রুমটা অনেক বেশি খোলামেলা, দেখেন কত সুন্দর বাতাস। হ্যাঁ আয় হায় মডেল কন্যা। আচ্ছা লন্ড্রি রুমটাও কিন্তু বেশ ভালো বড়। হ্যাঁ এটা হলো কিচেন প্লাস ডাইনিং রুম। এই যে আমাদের সুন্দরী ভাবে ডাইনিং, এখন একটু ব্যাকিয়ার্ডের দিকে যাচ্ছি। একটা ওয়াশরুম এবং একটা ক্লোজেট আছে। আর এটা হলো ব্যাকিয়ার্ডের সেই খুব সুন্দর করে ফুল ফায়ার পিট। এবং আরেকটা এক্সাইটিং জিনিস দেখাচ্ছি, এই যে আপেল আপেল হয়েছে দেখেন, এতটুকু কাছে এতগুলো আপেল হচ্ছে, মাশাআল্লাহ। এই যে আমার দৃষ্টি যখন ফটো সেশন হচ্ছে একটু ভাবে looks so good. এই তো আপনারা দেখলেন আমরা কিভাবে হাউস ওয়ার্মিং পার্টি করি এখানে।
সারাদিন আপনি তো ব্যস্তই ছিলেন, তাই না? দুপুরে তো আমার একটা পার্টি ছিল, আপনি দেখলেন আমরা একটা আকিকাতে গেলাম, লাইক আমি গিয়েছি, ওনাকে ছাড়া অনেক মিস করেছি। আর এই তো রাত্রেবেলা আমরা হাউস ওয়ার্মিং পার্টি করলাম এখানে। আসলে বাড়ি কিনলে আমরা এভাবেই করি, এরপরে ভাইরা মিলে একটু মিলাঠেলা করে নিজেরা নিজেরা, ওসব আসলে আমি ভিডিও করার চান্স পাইনি, কারণ উপরে আমি ব্যস্ত ছিলাম ভাবিদের সাথে, সরি ওই পার্টটা মিস হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছে, এখন অলমোস্ট 10টা বাজে, সকালবেলায় তো সবারই কাজ। আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করুন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের যে সবার জন্য দোয়া করেন আমরা আপনাদের জন্য দোয়া করি। অনেক অনেক ভালো থাকেন, শুভরাত্রি, বাই।